মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে, যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকার ইসলামের যে ইতিহাস, চারদি ইতিহাসটি পীর মুর্শেদ আলী আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহপরাণে মাদারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটার পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাদার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না, তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে। কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমি এখানে যারা হাজির হয়েছেন, মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। আমরা যারা আইনের পেপার বুঝি, এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি এগুলো আমরা আন্তরিকভাবে যদি এগুলো হ্যান্ডেল করতে না পারি, আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুতভাবে দিয়ে চলেছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেছি, আমি যেহেতু আমরা লড়ছি, রাস্তায় রয়েছি, এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনার সকলের সরঞ্জাম।